আউযুবিল্লাহিমিনাশশাইতানিররাজিম বিসমিল্লাহিররহমানিররহিম। খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহ সুফি হযরত ফরিদপুরি কুদ্দুসাসে রুহুলাজি সাহেবের পবিত্র নসিহত শরীফ মুজাদ্দেদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই এই নসিহত শরীফের 12 নম্বর নসিহতের চতুর্থ পর্ব অর্থাৎ শেষ পর্ব আজকে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। মুজাদ্দেদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেবের সংস্কারমূলক কর্মকাণ্ড উলুল আজম পয়গম্বরগণের অনুরূপ। হাজারি মুজাদ্দেদ সাহেবের সংস্কারমূলক উক্ত কর্মকাণ্ড ছিল উলুল আজম পয়গম্বরগণের অনুরূপ। তিনি হাজার বছরের ব্যবধানে সত্য ইসলামে পুঞ্জীভূত যাবতীয় আবর্জনা তথা দুনিয়া পরস্ত আলেম বা নাফস পরস্ত আলেমদের দৌরত্ব, শিয়া খারেজি বা রাফেজিদের বদ আকিদার প্রভাব, শাহী ফেতনা, ভণ্ড সুফিদের অপতৎপরতা এবং সর্বোপরি আকবর প্রবর্তিত ইসলাম বিধ্বংসী দিনে এলাহির বিষাক্ত প্রভাব হইতে রক্তপাতহীন বিপ্লব ও সংগ্রামী আন্দোলনের মাধ্যমে ধ্বংসমুখ মুসলিম জাতি ও মৃতপ্রায় ইসলামকে উদ্ধার করেন। এই প্রসঙ্গে তিনি তদীয় পুত্রের নিকট লিখিত এক পত্রে বলেন, প্রিয় বর্ষ, বিগত জামানার অন্ধকারছন্ন সময়ে যখন কোনো উলুল আজম পয়গম্বর প্রেরণ করা হইত, সেই সময়ের পরিবেশের সহিত বর্তমান জামানার হুবহু মিল রহিয়াছে। কিন্তু এই উম্মত সমস্ত উম্মতগণের মধ্যে শ্রেষ্ঠ এবং তাহাদের নবী খাতেমুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই উম্মতের ওলামাগণকে বনি ইসরায়েলের নবীগণের মর্তবা দান করা হইয়াছে। এই জন্য প্রত্যেক শত বছরে এই উম্মতে ওলামাগণের মধ্যে একজনকে মুজাদ্দেদ নির্ধারণ করা হয়, যিনি শরিয়াতে মুহাম্মাদিকে পুনরুজ্জীবিত করেন। বিশেষ করিয়া 1000 বৎসর অতিবাহিত হওয়ার পর বিগত জামানার উম্মতগণের মধ্যে কোনো উলুল আজম পয়গম্বর প্রেরিত হওয়ার সময় হইত এবং কেবল নবীর দরজার উপর যথেষ্ট মনে করা হইত না। কাজেই এই সময়ে উম্মতে মুহাম্মাদির মধ্যে এই রূপ একজন বড় শানদার মুজাদ্দেদ প্রয়োজন, যিনি আরেফে কামেল এবং উলুল আজম নবীর নায়েব হইবার যোগ্যতা রাখেন। সেই শানদার মুজাদ্দেদই যে হযরত শায়খ আহমেদ সেরহিন্দি মুজাদ্দেদ আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার বলার অপেক্ষা রাখে না। তিনি আরও এক মক্তুবাতে বলেন, পীর মুরিদি করিবার জন্য আমাকে প্রেরণ করা হয় নাই এবং আমাকে পয়দা করিবার উদ্দেশ্য কেবল সৃষ্ট জীবের শিক্ষা দীক্ষার পূর্ণতা দান করা নহে, বরং ইহা একটি ভিন্নতর ব্যাপার এবং একটি ভিন্ন ধরনের কার্যক্রমের জন্য আমাকে পয়দা করা হইয়াছে। ইহার মাধ্যমে যে ব্যক্তি আমার সহিত সম্পর্ক স্থাপন করিবে সে ফায়েজ প্রাপ্ত হইবে, নতুবা নয়। তকমিল ও ইরশাদের কার্যটি এই কার্যক্রমের মোকাবেলার রাস্তার উপর পরিত্যক্ত বস্তু সদৃশ। নবী আলাইহিসসালামগণ কর্তৃক ধর্মের প্রতি দাওয়াত ও আল্লাহ তাআলার সহিত তাহাদের বাতিনি সম্পর্কটিও এই ধরনের। যদিও নবুয়াতের সেলসেলা শেষ হইয়াছে, কিন্তু নবুয়াতের কামালত ও ইহার বৈশিষ্ট্যরাজি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ ও উত্তরাধিকার সূত্রে নসিব হইয়া থাকে। মক্তুবাত শরীফ দ্বিতীয় খণ্ড মক্তুবাত নং 6। কাজেই বোঝা গেল মুজাদ্দেদ আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেব উলুল আজম পয়গম্বরগণের মতোই তাহাজ্জ শক্তির প্রয়োগে যাবতীয় কুসংস্কার ও ইসলাম বিরোধী কার্যকলাপ হইতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে মুক্ত করেন এবং রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবর্তিত সত্য ইসলামকে মজবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন। সার কথা, 5টি পর্বের অধ্যয়নে নিশ্চয় তোমরা বুঝিয়াছ যে 1. সাহাবা, তাবেই ও 12 ইমামের পর হযরত মুজাদ্দেদ আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেব শ্রেষ্ঠ ওলি। 2. হযরত মুজাদ্দেদ আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেব সেই উম্মত যাহার মাধ্যমে হাজার বছর পর হযরত রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকিকতে ইব্রাহিমীর কামালত অর্জন করেন। তৎপর উম্মতে মুহাম্মাদির সমুদয় দায় দায়িত্ব দ্বিতীয় হাজার বছরের জন্য মুজাদ্দেদ সাহেবের নিকট অর্পণ করিয়া তিনি প্রেম সাগরে গুপ্ত প্রদেশ হব্বে সেরফাই মহান খোদাতালার সাথে মিলিত হন। 3. তদপ্রবর্তিত এই খাস মুজাদ্দেদিয়া তরিকা খোদাপ্রাপ্তির সর্বাপেক্ষা সহজ পথ। 4. এই মুজাদ্দেদিয়া তরিকা সর্বকালের সর্বশ্রেষ্ঠ তরিকা। 5. এই তরিকা পূর্ববর্তী সমস্ত তরিকার সমন্বয়ে সৃষ্ট।
এবং রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ নেজবতে প্রতিষ্ঠিত। ছয়, এই তরিকার মধ্য হইতেই আসিতেছেন ইমাম মেহদি আলাইহিসাল্লাম, যাহার পবিত্র হস্তে হাত রাখিয়া উম্মতে মুহাম্মাদের দলভুক্ত হইবেন পয়গম্বর হজরত ঈসা আলাইহিসাল্লাম। মূলত হজরত মুজাদ্দেদ আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেব সংস্কারকদেরও সংস্কার। আসমানের নিচে সাহাবাদের পরে এমন উঁচু দরজার ওলি আর আসেন নাই। হাজারি মুজাদ্দেদ রাদিয়াল্লাহু তাআলা আনু সাহেবের পরে দুনিয়ায় আগত ওলিয়াল্লাগণের মধ্যে হজরত খাজা বাবা এনায়েতপুরি কুদ্দুসাসে রুহুলাজিজ সাহেব শ্রেষ্ঠতম, তাহার সংস্কারমুখী কর্মকাণ্ড। হাজারি মুজাদ্দেদ রাদিয়াল্লাহু তাআলা সাহেবের পরে যে কয়েকজন আরেফে কামেল মুজাদ্দেদ বা সংস্কারক রূপে আবির্ভূত হন এবং সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করেন, তাহাদের মধ্যে আমার পীর কেবলাজানের আসন সকলের ঊর্ধ্বে। তিনি 1400 শতাব্দীর মুজাদ্দেদ রূপে আবির্ভূত হন। এই শতাব্দীতে দুনিয়ার আলেম সমাজের ইসলাম বিরোধী কার্যকলাপ যেমন মাথাচাড়া দিয়ে ওঠে, তেমনি বিজ্ঞানের চরম উৎকর্ষতার এই যুগে বিজ্ঞান পরস্ত মানুষের ধর্ম বিরোধী অপপ্রচার সংক্রামক ব্যাধির মতো সাধারণ মানুষকে আক্রমণ করে। ফলে সাধারণ মানুষ আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে গা ভাসাইয়া দেয়, ধর্মকে অবহেলা করে, আল্লাহ প্রাপ্তি তত্ত্বজ্ঞান চর্চাকে প্রয়োজনহীন মনে করে। আমার পীর কেবলাজান জীবনের বেশিরভাগ সময় বাংলা ও আসামে সফর করেন। তদীয় তাজ্জু শক্তি প্রয়োগে সাধারণ মুসলমানের উপর থেকে দুনিয়াপরস্ত আলেম সমাজ ও বিজ্ঞান পূজারী তথাকথিত শিক্ষিত সমাজের প্রভাবমুক্ত করেন। ফলে খোদাপ্রাপ্তি তত্ত্বজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা যেমন সাধারণ মুসলমান বুঝিতে পারেন, তেমনি দুনিয়াপরস্ত আলেম সমাজও তাহাদের ভুল বুঝিতে পারেন এবং খোদাপ্রাপ্তি তত্ত্বজ্ঞান চর্চাকে একান্ত জরুরি বলিয়া মনে করেন। পীর কেবলাজানের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে বাংলা ও আসামের লক্ষ লক্ষ মানুষ যাবতীয় শেরেকি বেদাতি ও বদদিনী কার্যকলাপের তাসির মুক্ত হন। জাহেরি আমলের সাথে সাথে বাতিনি জ্ঞান চর্চার দ্বারা আত্মার সংশোধন করেন, দুনিয়ার মোহমুক্ত হন, নাফসের শৃঙ্গল মুক্ত হন। পীর কেবলাজানের অপরসীম ত্যাগ তিতিক্ষা ও সর্বাত্মক চেষ্টার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের এই সমাজ শেরেকি ও বেদাতির বিষাক্ত প্রভাব বা তাসির মুক্ত হয়। লক্ষ লক্ষ মানুষ খাজা বাবা হজরত এনায়েতপুরি কুদ্দুসাসে রুহুলাজিজ সাহেবের সোহব্বতে আল্লাহ ও রাসুলের প্রেমসুধা পানে ধন্য হন, সত্য ইসলামে নিহিত নিগুড় সত্যকে উপলব্ধি করিতে পারেন। হে জাকিরান সকল, তোমরা যদি দেলের আবর্জনা দূর করিতে চাও, পরিচ্ছন্ন দেলে খোদাতালার নূর ধারণ করিতে চাও, দেলকে প্রশস্ত করিতে চাও, তবে আমার পীর কেবলাজানের মহাব্বত অর্জনের চেষ্টা করো। কিন্তু পীর কেবলাজান হুজুরের মহাব্বত অর্জন করিবে কেমন করিয়া? তিনি তো এখন পর্দার অন্তরালে, তাহাকে তোমরা দেখো না, অথচ তিনি তোমাদিগকে ভালোবাসেন। তাই তদীয় মহাব্বত যাহাতে সহজে তোমরা অর্জন করিতে পারো, সেই জন্য তদীয় নিয়ামতের ডালা আমার মস্তকে অর্পণপূর্বক তোমাদের মাঝেই আমাকে রাখিয়া গিয়াছেন। কাজেই আমি যাহা বলি সেই অনুযায়ী চলো, যে নির্দেশ তোমাদের দিই সেই নির্দেশ প্রতিপালন করো। আমাকে ভালোবাসো, আমাকে আদর করো, আমাকে মহাব্বত করো, তাহা হইলে আমার পীরের মহাব্বত তোমাদের দিলে পয়দা হইবে। সঙ্গে সঙ্গে মুজাদ্দেদ আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেবের মহাব্বত ও আল্লাহ রাসুলের মহাব্বত তোমরা অর্জন করিতে সক্ষম হইবে। উক্ত মহাব্বতের প্রবল স্রোতে তোমাদের দেলের গোনাহের যাবতীয় ময়লা ভাসিয়া যাইবে, তোমাদের নাফস পরিশুদ্ধ হইয়া মুতমাইন্নার স্তরে উপনীত হইবে। তথা হইতে প্রেম সাগরের গুপ্ত ও চূড়ান্ত প্রদেশ হব্বে শেরফাই উপনীত হইতে পারিবে। তবে শুধু মহাব্বত অর্জন করিলেই চলিবে না, ইবাদতের পরিপূর্ণতাও অর্জন করিতে হইবে। জানা দরকার খোদাপ্রাপ্তির দুইটি পথ, মহাব্বত ও ইবাদত। মহাব্বত ও ইবাদত অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটিকে বাদ দিলে আরেকটির কোনো মূল্য থাকে না। মহাব্বত শূন্য ইবাদত যেমন কবুলিয়াতের যোগ্যতা পায় না, তেমনি ইবাদতবিহীন শুধু মহাব্বতও খোদাতালার নিকট গ্রহণযোগ্য নহে। কাজে মহাব্বত অর্জনের প্রচেষ্টার সাথে সাথে নিত্যদিনের ফরজ, ওয়াজেব, সুন্নত, নফল ইবাদত এবং তরিকতের নিয়ম পদ্ধতি যথারীতি আদায় করিতে হইবে। ইহাতে আল্লাহ পাকের দয়ায় তোমাদের ভাগ্য সুপ্রসন্ন হইলে মহাব্বতের চূড়ান্ত ঘাঁটি হব্বে শেরফায় যেমন উপনীত হইতে পারিবে,
তেমনি ইবাদতের শেষ মাকাম মাবুদিয়াতে সেরফায় পৌঁছাইতে পারিবে, খোদাতালার একান্ত সান্নিধ্য লাভ করিতে পারিবে, তোমাদের জীবন ধন্য হইবে, এক অনাবিল শান্তি সাগরে তোমরা অবিরাম সন্তরণ করিতে পারিবে। আল্লাহ পাক তোমাদিগকে কামিয়াবি বকশিস করুন, আমিন। মহাওলি বিশ্বলি শাহ সুফি হজরত ফরিদপুরি কেবলা জান হুজুরের এই পবিত্র নসিহত শরীফ সকলের মাঝে প্রচারের উদ্দেশ্যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন। কেবলা জান হুজুর তরিকতের এই ক্ষুদ্র খেদমতে আমি আপনাকে কবুল করুক, আমিন।